এত পড়াশোনা কত শত এক্সাম লাইফ হলো তাল গোল যেন এক মহাজাম একটু ব্রেক চাই নো মোর টেনশন টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান লাফালাফি কথা নিয়ে কাটাকাটি মন খুলে নাচ গান কর তুমি যত ফান কোথা গেলে পাবো হায় নো মোর টেনশন টিফিনের ফাঁকে আহ টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান কারণ শিশুদের মাঝে আসলে আমরা সবসময় ভালো থাকি। ভাষার মাস চলে গিয়েছে কিছুদিন আগে, কিন্তু আসলে কি গিয়েছে? ভাষা কখনোই যায় না, বাংলা ভাষা সবসময় থাকে আমাদের অন্তরে, আমাদেরই সাথে। আর এত সুন্দর একটা বাংলা ভাষাকে নিয়ে পারফরমেন্স দেখে নিলাম যে মনটাই ভরে গেল।
আর থাকি কিন্তু আমরা প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পুরো টিম নিয়ে চলে আসি তোমাদের কাছে, তোমাদের সাথে মজা করতে, তোমাদের সাথে সময় কাটাতে। আর আজ আমরা চলে এসেছি কোন স্কুলে জানো? বন্ধুরা, আজ আমরা চলে এসেছি সাভারের মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজে। থাকবো এই বন্ধুদের সাথে, করব অনেক মজা। তোমরাও কিন্তু আমাদের সাথেই থেকো। টিফিনের ফাঁকে আহা, টিফিনের ফাঁকে যত কথা যত কথায় কত কত কথা থাকে আমার বন্ধুদের। আমাদের যে বাংলা ভাষা আছে, সেই বাংলা ভাষায় সুন্দর করে কথা বলবো। এত সুন্দর একটা জায়গায় আমরা বসে আছি শহীদ মিনারের সামনে, আর সেখানে অনেকগুলো আমাদের অক্ষর লাগানো আছে। প্রথমে আছে ক। আচ্ছা, ক দিয়ে কী হয়? ক দিয়ে কলা। কাকা কলা খায়, কাকি। তারপর কাকা কলমানোর জন্য কাকিকে ডাক দেয়, কাকি কাকাকে জামা এনে দেয়। কোকিল কাকের থেকে ভালো কলাহল করে, কলসি কাকে খুব সুন্দর লাগে। কাকি কলসি কাকে নিয়ে পানি আনতে যায়, কাকি কাকা খুব মিল রয়েছে। এরপরে কি আছে পেছনে? সরে অ। সরে অতে হয় অমর একুশে। বলো, অমর একুশে নিয়ে কিছু বলো। আমরা আমাদের ভাষাকে অনেক ভালোবাসি। আমরা এত সহজে আমাদের ভাষাটা পাইনি, আমরা অনেক রক্তের বিনিময়ে আমাদের ভাষা পেয়েছি। আমরা আমাদের ভাষার জন্য অনেক রক্ত দিয়েছি। আমরা আমাদের ভাষা শহীদদেরকে আমরা স্মরণ করার জন্য শহীদ মিনারে প্রতি বছর করবে। বাহ, চমৎকার। তারপরে কি আছে পেছনে? এক। একটা রাস্তায় একটা ছেলে একটা বাড়ির সামনে দিয়ে, তারপর একটা আম খেয়ে যাচ্ছিল। তারপর একটা বাচ্চা মাঠে একটা বল নিয়ে খেলছিল, আর তাকে একজন টিচার এসে বকল। নদী কি হয়? নানা নদীর ওখানে গেল, সেইখানে নাতির সাথে দেখা হলো। দেখা হলো, নাতি তার কাছে কিছু খেতে চাইলো, নানি এসে নানাকে বকা দিল, নাতি বকাটা শুনে হেসে দিল। কি বন্ধুরা, অনেক মজা লাগছিল তাই না? আরও অনেক শুনতে ইচ্ছা করছে, কারণ আমাদের ভাষাটাই এত মিষ্টি, এত মধুর যে বারবার শুনতে ইচ্ছা করে, অনেক অনেক কথা শুনতে ইচ্ছা করে। আর আমার বন্ধুরা তো অনেক কথা বললো তাই না? তাই বন্ধুদের জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে একটা উপহার, এটা তোমাদের সবার জন্য। ধরো ধরো। নিশ্চয়ই বুঝে গিয়েছো কেন ওরা এভাবে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, ওরা এখন মন খুলে ছবি আঁকবে, দেশের ছবি আঁকবে, দেশের ভাষা এবং দেশের মানুষকে নিয়ে ছবি আঁকবে। তাহলে ওদের তো একটু সময় দিতে হবে তাই না? ততক্ষণে চলো আমরা ঘুরে আসি একটা ব্রেক থেকে। তোমরা কোথাও যেও না, আমাদের সাথেই থাকো। শুরু থেকেই আছি আজ আমরা ভাষা এবং দেশের সাথে, তারই প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি বন্ধুদের ক্যানভাসে। চলো দেখে নেই বন্ধুরা দেশের কি কি ছবি এঁকেছে এবং কিভাবে রং করেছে। কিসের ছবি এঁকেছো? আমি একটি ছবি এঁকেছি যা মুক্তিযুদ্ধ নিয়ে বিশেষভাবে জড়িত। খুব সুন্দর হয়েছে, তোমার আকাশ আঁকাটা খুব সুন্দর হয়েছে। মুক্তিযুদ্ধের ছবি খুব সুন্দর হয়েছে। তুমি কি এঁকেছো? এঁকেছি শহীদ মিনার এঁকেছো। কিসের ছবি এঁকেছো? নারী ও হচ্ছে পুরুষ একসাথে যুদ্ধ করেছিল, এর জন্য হলো মুক্তিযুদ্ধ আমরা জয় করতে পেরেছি, এটাই আমি এই ছবিতে প্রকাশ করেছি। এবং আমাদের দেশের মানচিত্র দেখতে পাচ্ছি তাই না? বাহ, চমৎকার হয়েছে। চট্ট বন্ধু, কিসের ছবি এঁকেছো? আমি বাংলাদেশের সুন্দরবন এঁকেছি। সুন্দরবন দেখতে খুব সুন্দর দেখে আমি সুন্দরবন এঁকেছি। তোমার ছবিটাও খুব সুন্দর হয়েছে। আরে চট্ট বন্ধু, কিসের ছবি এঁকেছো? বাংলা আমাদের মাতৃভাষা, আমি বর্ণকে ভালোবাসি, এর জন্য আমি বর্ণমালার ছবি এঁকেছি। বাহ, চমৎকার হয়েছে। তুমিও দেখছি খুব কালারফুল একটা ছবি এঁকেছো, কিসের ছবি? এটা হলো যুদ্ধের
পরে মানুষরা যে আনন্দ করছে সেই ছবি আমি প্রকাশ করতে চেয়েছি। ও, আমরা বিজয় লাভ করেছি তারপর ওরা আনন্দ করছে, বাহ চমৎকার হয়েছে। তুমি কিসের ছবি এঁকেছো? আমি প্রকৃতি ভালোবাসি তাই প্রকৃতির ছবি এঁকেছি। খুব সুন্দর সুন্দর ছবি দেখতে পাচ্ছি তোমাদের, কিসের ছবি? এটা 25 মার্চের ভয়াল রাতের ছবি। পাকিস্তানিরা যেভাবে আমাদের উপর আক্রমণ চালিয়ে অনেক বুদ্ধিজীবীদেরকে মেরে ফেলেন, সেগুলোর উপরেই আমি ছবিটাকে তুলে ধরার চেষ্টা করেছি। বাহ চমৎকার হয়েছে, তোমারটাও চমৎকার হয়েছে। বন্ধুরা, দেখলে তো চমৎকার চমৎকার কালারফুল সব ছবি। এই ছবিগুলো নিশ্চয়ই তোমাদের বারবার করে দেখতে ইচ্ছা করে। তোমরা যদি বারবার এই ছবিগুলো দেখতে চাও এবং নিজের করে পেতে চাও, তাহলে তোমাদের যেতে হবে www.tiffinerphake.com এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে গেলেই তোমরা এই ছবিগুলো দেখতে পারবে এবং চাইলে কিনতেও পারবে। আর বন্ধুরা, তোমরা ঝটপট করে আমাকে তোমাদের ছবিগুলো দিয়ে দাও তো, আমি এটা ওয়েবসাইটে দিয়ে দেবো। দিয়ে দাও। সেরাদের সেরা আমাদের সাথে রয়েছে এই স্কুলের সেরা চৌকস মোহাম্মদ ওমর ফারুক। তার জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে একটা সম্মাননা স্মারক, এটা তোমার জন্য। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রাক্তন ছাত্রী ফাহিমা জান্নাত কলি। তার জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে একটা সম্মাননা স্মারক, এটা আপনার জন্য। এবং আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রিন্সিপাল শারমিন ইসলাম। তার জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে একটা সম্মাননা স্মারক, ম্যাম এটা আপনার জন্য। প্রথমে তোমার কাছে আসি, এত বড় স্কুলটাই সেরাদের সেরা হয়েছে, কেমন লাগছে? সেরা হওয়া সবসময় আনন্দের, আর সেটা যদি হয় সেরাদের ভিতরে আরও সেরা, তাহলে তো সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। সেরাদের সেরা হতে পেরে আমি সত্যি খুব আনন্দিত। আর আমার এই অর্জনের পেছনে স্কুলের টিচারদের যথেষ্ট ভূমিকা রয়েছে, বিশেষ করে প্রিন্সিপাল ম্যামের কথা বলতে হয়, কারণ তার উদ্দীপনামূলক উপদেশ আমাকে সবসময় ভালো কিছু করার অনুপ্রেরণা জুগিয়েছে। তাই আমি আমার শ্রদ্ধেয় টিচার, ভাইস প্রিন্সিপাল ম্যাম এবং প্রিন্সিপাল ম্যামকে কৃতজ্ঞতা জানাই। তোমাকে অনেক অনেক শুভকামনা। এবার আপনার কাছে আসি, কত সালে পাশ করেছেন? 2015 এসএসসি পাশ করেছি। আচ্ছা, রিসেন্ট। তাহলে তা আবার স্কুলে সেই স্টুডেন্ট হয়ে ব্যাক করে এরকম একটা সম্মাননা পেতে কেমন লাগলো? হ্যাঁ, অনেক ভালো লাগছে, মনে হচ্ছে আমি স্কুলের লাইফে আবার ফিরে গিয়েছি। এই স্কুলের অ্যাকচুয়ালি সবাই সেরা, আমাদের টিচাররা যেভাবে আমাদের সেকেন্ড মাস হলে ওরা যেভাবে আমাদের নারিশ করেছে ক্লাস ওয়ান ক্লাস প্লে থেকে, ছোটো কাল থেকে মনে হয় না এরকম কোথাও করে আর কি। আমাদের স্কুল এটা একটা বড় একটা ফ্যামিলি। অনেক ধন্যবাদ আপনাকে। ম্যাম, এবার আপনার কাছে আসতে চাই, আপনার স্কুল সম্পর্কে কিছু জানতে চাই আপনার মুখে। মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ, এটা এস্টাবলিশ হয়েছিল 1999 আর্মি দ্বারা পরিচালিত। আমাদের চিফ প্যাট্রন মেজর জেনারেল ওয়াকারুজ্জামান, আর আমাদের স্কুলটাকে মনিটরিং করছেন 71 মেকানাইজড ব্রিগেড, এখানে ব্রিগেড কমান্ডার আছেন ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রশিদ, SPPPSC। এটা ওয়েল অর্গানাইজড এবং ডিসিপ্লিনড একটা স্কুল। এখানে আমাদের স্টুডেন্ট আছে 1500, টিচার 83, এবং আমাদের নন টিচিং স্টাফ আছে 58। ম্যাম, ছোটো ছোটো শিশুদের নিয়ে আপনার কাজটা কেমন লাগে কাজটা করতে? ছোটো বাচ্চাদেরকে হ্যান্ডেল করতে খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি। আমি আসলে আমি তো ছোটোবেলা থেকে নিজেও কালচারাল সাইডে ইনভলভ ছিলাম, এবং বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে আমার অনেক ভালো লাগে। আমি নিজেও বাচ্চাদেরকে ইন্সপায়ার করি কালচারাল সাইডে ইনভলভ হতে, আর এডুকেশনাল সাইডটা তো আছে, ওটা তো থাকবেই। এর পাশাপাশি আমার স্কুলে হোল ইয়ারে কো কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য আমাদের টিচার আছে, ইনচার্জ আছে, কোঅর্ডিনেটর আছে, এবং স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করে অনেক ভালো প্রাইজ নিয়ে আসছে, খুব ভালো লাগে, আমি এনজয় করি। ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের ভাইস প্রিন্সিপাল, চলো তার সাথে একটু পরিচিত হয়ে নিই। ম্যাম কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। ম্যাম, আপনার এত বড় একটা টিচার্সদের টিম, কীভাবে কাজটাকে এনজয় করেন? এনজয় করার পেছনে অবশ্যই প্রধান অবদান আমি বলবো আমাদের জিওসি আছেন, চেয়ারম্যান আছেন, এবং সরাসরি জড়িত আছেন আমাদের প্রিন্সিপাল ম্যাডাম। উনি আসলে সাপোর্ট না দিলে কিন্তু আমরা কাজ করতে পারতাম না, তো ওনার যে পজিটিভ সাপোর্টটা আছে, এবং অবশ্যই টিচিং স্টাফ, যেহেতু একটা আর্মি পরিচালিত স্কুল,
প্রচুর ডিসিপ্লিন মেনটেন করে চলতে হয়, অনেক কারিকুলার কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আছে এবং খুব অ্যাক্টিভ থাকতে হয়। এবং আমি দেখেছি আমাদের টিচাররা খুব স্বতঃস্ফূর্তভাবে এটা মানে কাজগুলো করে থাকেন, এই কারণেই মনে হয় কাজগুলো আমরা করতে পারি, কারণ ওনাদের সাপোর্ট না পেলে আসলে এইভাবে সুষ্ঠুভাবে পরিচালিত করা সম্ভব হতো না। আমি টিচারদের অবদানই বেশি বলবো এখানে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাম। আমরাও এই স্কুলের আরও অনেক মঙ্গল কামনা করছি, সেই সাথে কামনা করছি এই স্কুল আরও অনেক ছোট ছোট শিশুকে শিক্ষার আলোতে আলোকিত করে তুলবে। আর সকল টিচার এবং স্যারকে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সাবাস বাংলাদেশ, সাবাস আমার এই বন্ধুদেরকে যারা চমৎকার করে সেজে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। আর বাংলাদেশের গান নিয়ে আসছে আমার এই বন্ধুরা, কোথায় জানো? তাক ধিনা ধিনে। আমাদের পতাকা মুক্ত বাতাসে ছড়ায় সৌরভ, আমাদের রয়েছে ভালোবাসার ঐতিহ্য গৌরব, মমতার চাদরে জড়ানো স্নেহ স্বদেশে জননী, হৃদয়ের আদরে ছড়ানো সবুজ সেজে অর্জিত মাতৃভূমি, হৃদয়ে যে তুমি জীবনে যে তুমি অনেক সাধের স্বপ্নে জন্মভূমি। অর্জিত স্বদেশে আমরা শ্রেষ্ঠ এক জাতি বিশ্বে, শত বাধা পেরিয়ে আমরা উঠব ঊর্ধ্বে শীর্ষে, অপূর্ব দেশে রয়েছে কত পৃথিবীর সন্তান, শত তীর্থভূমি, হৃদয়ে যে তুমি জীবনে যে তুমি অনেক সাধের স্বপ্নের জন্মভূমি। বাংলাদেশ, বাংলাদেশ,
কোথাও পাবো না আমাদের বাংলাদেশ তোমাকে কখনো ভুলে যাব না হৃদয়ে যে তুমি জীবনে যে তুমি অনেক সাথে স্বপ্নের জন্মভূমি বন্ধুরা পারফরম্যান্সগুলো দেখতে খুব ভালো লাগছিল তাই না কিন্তু কি করব যাওয়ার সময় হয়ে গিয়েছে আমার এই বন্ধুরা আজকে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করলো তাদের পারফরম্যান্সের মাধ্যমে দেখতে দেখতে সময় কেটে গিয়েছে চলে যেতে হবে ক্লাসে কারণ টিফিনের ঘন্টা পড়ে গিয়েছে আর আমাদের চলে যেতে হবে নতুন কোনো স্কুলে নতুন বন্ধুদের সাথে মজা করতে ততদিন পর্যন্ত তোমরা কিন্তু ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর আমাদের দেশটাকে অনেক অনেক সুন্দর রেখো আল্লাহ হাফেজ আর যেতে যেতে শুনে নেব তাদের গাওয়া সুন্দর একটা গান মন ভাবে তারে এই মেঘলা দিনে শীতল কুয়াশাতে তার স্পর্শে তারুণ ছুনুন পুরের সাজে বাতাসে যেন মৃদু সুবাসে নিটল পায়ের ইনিক ঝিনিক রেল খাড়ি বাজে মাদল বাজে সেই সঙ্গেতে শ্যামা মেন আছে